সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে। আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস। মামলায় অভিযোগ করা হয়, 9 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে রামায়ণ ও মহাভারত নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন ডাক্তার জাফরুল্লাহ।